মূল্যবান কথা শোনা থেকে বঞ্চিত হবে স্বামীজি। কিন্তু রেজিস্ট্রেশনের ডেট তো পার হয়ে গেছে প্রফেসর, আমার যে অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া আমার কাছে কোনো পরিচয়পত্র নেই। পরিচয়পত্র? পরিচয়পত্রের কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হচ্ছে না। আর স্বামীজি, আপনার কাছে পরিচয়পত্র চাওয়া মানে সূর্যের কাছে তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা প্রশ্ন করা। হে, আপনি কি বলছেন প্রফেসর রাইট? হ্যাঁ স্বামীজি, আমি ঠিকই বলছি। বাই দা বাই, সিলেকশন কমিটিতে আমার একজন বন্ধু আছেন, আমি তাকে একটা চিঠি লিখে দিচ্ছি। আর আপনার একটা পরিচয়পত্র লিখে দিচ্ছি। আচ্ছা, আপনার কাছে শিকাগো যাবার টিকিট আছে? না, নেই। কোনো চিন্তা নেই, আমি আপনার শিকাগো যাবার টিকিট কেটে দিচ্ছি। প্রফেসর রাইট, আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানি না। স্বামীজি, আপনার সাক্ষাৎ পেয়ে আমি কৃতার্থ হলাম। আজ সকল আমেরিকাবাসীর পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রফেসর রাইটের দেয়া পরিচয়পত্র পেয়ে স্বামীজি সানন্দে ও নিশ্চিন্ত মনে শিকাগো শহরের উদ্দেশ্যে যাত্রা করলেন। এই তো শিকাগো শহর। মিস্টার ব্যারুসের ঠিকানাটা যে খুঁজে পাচ্ছি না। হাই, আমি বোধহয় ঠিকানাটা হারিয়ে ফেলেছি। মশা, শুনছেন? জেনারেল কমিটির চেয়ারম্যান রেভারেন্ড ব্যারোজের ঠিকানাটা কোথায় বলতে পারেন? ওহো, ইস ওয়াইস নিস। মহাশয় শুনছেন? পার্লিয়ামেন্ট অফ ননসেন্স। কি আশ্চর্য, এরা কেউ বিদেশিকে সাহায্য করে না। এখন আমি কি করব, কোথায় যাব? সব সুখ স্বপ্ন আমার ভেঙে যাচ্ছে। এখন আমাকে অসম্ভবের সঙ্গে লড়াই করতে হবে। আমি পথ খুঁজে পাচ্ছি না বটে, তবে প্রভু সেই পথ দেখতে পাচ্ছেন। জয় প্রভুর জয়। বল গো ঠাকুর, বল না মারে আলিলে কাহারে সাথে তোমার। ব্রহ্মতে যো দীপ্ত আনন পুরুষ সিংহকে কুমার, আলিলে কাহারে সাথে তোমার। কে ওই ভদ্রলোক? মনে হচ্ছে প্রাচ্য দেশ থেকে এসেছেন। এরকম রাস্তায় একা বসে কেন? মহাশয়, আপনি কি ধর্ম মহাসভার প্রতিনিধি? হ্যাঁ, সেখানেই যাব বলে বেরিয়েছি। কিন্তু এখানে এ অবস্থায় কেন? আমি পার্লামেন্ট অফ রিলিজিয়ানের জেনারেল কমিটির চেয়ারম্যান রেভারেন্ড ব্যারোসের ঠিকানাটা হারিয়ে ফেলেছি। চিন্তা করবেন না, আমি আপনাকে ধর্ম মহাসভায় নিয়ে যাব। এখন আপনি আসুন আমার সঙ্গে, রাস্তার ওপারে আমার বাড়ি, আপনি আমার অতিথি। আপনার পরিচয় জানতে পারি? আমি মিসেস জর্জ হেল,
আসুন। বেশ চলুন। 1893 সালের 11ই সেপ্টেম্বর চিকাগোর আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হলে ধর্ম মহাসভার অধিবেশন শুরু হল। ঠিক 10টায় সমবেত 10টি ধর্মমতের উদ্দেশ্যে 10টি ঘণ্টাধ্বনি করা হল। Thy name, thy kingdom come, thy will be done on earth as it is in heaven. Give us this day our daily bread. Forgive us our trespasses as we forgive them their trespasses against us. Lead us not into temptation, deliver us from evil. Amen. The morning session is over. The afternoon session begins. After a few speeches by different delegates, Swamiji will be introduced to the audience by Mr. Barrows. Now, Swami Vivekananda from India will give his message. He will present before you the eternal religion of the Hindus. Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept
all religions as true. Sectarianism, bigotry, and its horrible descendant fanaticism have long possessed this beautiful earth. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come, and I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. শিকাগো ধর্ম মহাসভায় তরুণ যোগীর বিজয় লাভের সংবাদ তার স্বদেশবাসীকে আনন্দে উদ্বেল করেছিল। আরামবাজার মঠে গুরুভ্রাতারাও বিবেকানন্দের বিশ্ববিজয়ে আনন্দে বিহ্বল। এসো হরি ভাই, আজ আমাদের বড় আনন্দের দিন। স্বামীজি বিশ্ব জয় করেছেন, সমস্ত ভারতবর্ষ আনন্দে আজ মাতোয়ারা। সত্য রাজা ভাই, ভারত আজ কি যেন এক জাদু মন্ত্রে জেগে উঠেছে। হবে না, বিশ্বের দরবারে ভারত একদিন ঘৃণ্য অবনত হয়েছিল, আজ স্বামীজি তাকে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করলেন। তা হবে না কেন শশী ভাই, ঠাকুর তো লোরেন ভাইকে নিয়ে এসেছিলেন তার কাজ করাবেন বলে। আমাদের তো বলতেন লোরেন লিকচার দিবে। লোরেন ভাই ওই সব তো ঠাকুরেরই কাজ করছে। হ্যাঁ লাটু ভাই, তুমি ঠিকই বলেছো, ঠাকুরই আমাদের সকল প্রেরণার উৎস। রাজা ভাই, মনে আছে আমেরিকায় যাবার আগে স্বামীজি বলছেন ঠাকুরের বাণী প্রচার করতে চলেছি, জগতে একটা প্রলয় বাঁধিয়ে ছাড়ব। হ্যাঁ বুঝেছি হরি ভাই, এ সেই ঠাকুরেরই শক্তি। রাজা ভাই ওই শোনো, ওই স্বামীজির জয়গান চারিদিকে মুখরিত হচ্ছে। তাই তো, চলো চলো ভাই আমরাও যাই। আমেরিকায় বেদান্ত প্রচারে সাফল্য লাভের পর 1895 সালে স্বামীজি লন্ডন যাত্রা করেন। লন্ডনের শিক্ষিত সমাজ তার চমৎকার ব্যক্তিত্ব ও মতামতে তার গুণমুগ্ধ হন। আর এই লন্ডনে স্বামীজির সমুদ্র আহ্বানে ঘর ছাড়ার ধ্বনি শোনেন মার্গারেট নোবেল। আচ্ছা, আপনার পাশ্চাত্য দেশে আসার উদ্দেশ্য কি? প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে ভাব ও আদর্শ বিনিময় করাই আমার উদ্দেশ্য।
শ্রী রামকৃষ্ণদেবকে একটি সম্প্রদায় স্থাপন করে গেছেন। না, তিনি কোনো সম্প্রদায় স্থাপন করেননি। প্রত্যেক জাতি যাতে স্বাধীন চিন্তা পরায়ণ হয়, তিনি তাই চাইতেন। তবে সাম্প্রদায়িক ভাবের কি উপকারিতা নেই? কোনো সম্প্রদায়ের মধ্যে জন্মানো ভালো, কিন্তু তার মধ্যে মৃত্যু হওয়া অতি ভয়ঙ্কর। সব ধর্মই সত্য, কিন্তু জগৎ চায় এমন 20 জন নরনারী যারা সদর্পে পথে দাঁড়িয়ে বলতে পারে, ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল। কে কে যেতে প্রস্তুত? হ্যাঁ স্বামীজি, জগতে আজ চরিত্র বলের প্রয়োজন। হে মহাপ্রাণ, ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? স্বামীজি, মার্গারেট, তোমাকে আমার কাজের জন্য প্রয়োজন। আমি কি পারবো স্বামীজি? দেখো মার্গারেট, ভারতবর্ষের মেয়েদের কল্যাণ কল্পে আমার কতকগুলি পরিকল্পনা আছে। আমার মনে হয় সেই কাজে তুমি আমায় সাহায্য করতে পারবে। আমার কি সেই সৌভাগ্য হবে? আপনি আমায় আশীর্বাদ করুন স্বামীজি। The mother's heart, the hero's will, the swiftness of the southern breeze, the sacred charm and strength that dwell on Aryan altars, flaming free. All these be yours and many more. No ancient soul could dream before. Be thou to India's future son, the mistress, servant, friend in one. ১৮৯৬ খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর লন্ডন পরিত্যাগ করে স্বামীজি ভারতের উদ্দেশ্যে রওনা হলেন। 15 জানুয়ারি 1897 পৌঁছলেন কলম্বোতে। সেখানে সিটি হলে তাকে মহিমময় বিপুল অভিনন্দন জানানো হল। এরপর মাদ্রাজে 5টি জনসভায় তাকে বিপুলভাবে সম্বর্ধিত করা হল। নানা স্থানে স্বামীজির বাণী শঙ্খধ্বনির মতো রামচন্দ্র, শিব ও কৃষ্ণের দেশকে পুনর্জাগরিত করল। তিনি সমগ্র দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানালেন। পাশ্চাত্যে বেদান্তের ধ্বজা উড়িয়ে অবশেষে যুগনায়ক নিজের শহর কলকাতায় এসে উপস্থিত হলেন। সেদিন শিয়ালদা রেল স্টেশন বিজয়ী বীরের অভ্যর্থনায় উৎসব মুখর হয়েছিল। এরপর শোভাবাজার রাজবাড়ির প্রশস্ত প্রাঙ্গণে বিশ্ববিজয়ী বিবেকানন্দের সম্বর্ধনা মহাসমারোহে পালিত হল। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজ এই সভায় আমরা স্বামী বিবেকানন্দকে সম্বর্ধনা জানাব। বিবেকানন্দের মতো মানুষ কোটিতে মেলে। তিনি এসেছেন বিজয়ী বীরের মতো, তাকে প্রাণ ভরা অভিনন্দন দিয়ে। উদ্বোধনী সঙ্গীত শুরু হোক। স্বদেশ বিদেশ উছলি উঠে
আমাদের সম্বর্ধনা কমিটির তরফ থেকে তথা সমস্ত কলকাতাবাসীর পক্ষ থেকে ভ্রাতা বিবেকানন্দকে একটি মানপত্র দান করছি। এবার স্বামীজি আমাদের কিছু বলবেন। মাননীয় সভাপতি এবং উপস্থিত ভদ্র মহোদয়গণ, আপনারা আমাকে ভ্রাতা বলে অভিনন্দন জানিয়েছেন, এতে আনন্দে শিহরণ অনুভব করছি। হে কলকাতাবাসী আমার ভ্রাতৃগণ, আমি তোমাদের কাছে সন্ন্যাসী ভাবে উপস্থিত হইনি, ধর্ম প্রচারক রূপেও নয়, তোমাদের কাছে আগের মতো সেই কলকাতাবাসী বালক রূপে আলাপ করতে উপস্থিত হয়েছে। কলকাতাবাসী যুবকগণ, তোমরা ওঠো, জাগো, কারণ শুভ মুহূর্ত এসেছে। তোমাদের মাতৃভূমি এই মহাবলি প্রার্থনা করছে। ভেবো না তোমরা দরিদ্র, ভেবো না তোমরা বন্ধু, কে কোথায় দেখেছে টাকায় মানুষ করেছে? মানুষই চিরকাল টাকা করে থাকে। জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে। হে যুবকগণ, জাগো আর ঘুমিয়ে থেকো না। এতক্ষণ স্বামীজি যে জ্বলন্ত বাণী আমাদের দিয়েছেন।